আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আসলে আমরা যারা গ্রামের বাইরে থাকি, শহরে থাকি, তারা কিন্তু গ্রামের সিজনাল অনেক জিনিস মিস করে থাকি, বা রোদে দেওয়ার জন্য অনেক কিছুই আমরা চাইলেও তৈরি করে খেতে পারি না। তার ভিতরে কিন্তু আম, বড়ই, তেঁতুল, এগুলোর আচার কিন্তু রোদে না দিলে গন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা সাহস করে বানিয়ে খেতে পারি না। আসলে আমরা যারা বাইরে থাকি, তারা অনেক টাইমে বাসা এমনভাবে নেওয়া হয় বা বাসা এমনভাবে পড়ে যে সে বাসাতে কোনো রোদ ঢোকার কোনো পরিস্থিতি নেই, যার কারণে কিন্তু আমরা অনেক কিছু খেতে পারি না। তো এখানে আমি 3 কেজির মতো আম নিয়ে নিয়েছি। তো এই আমটা, আমের আচারটা কীভাবে রোদ ছাড়া সংরক্ষণ করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই আচারের মেইন ম্যাটেরিয়ালস হচ্ছে কিন্তু মশলা। মশলাটা তৈরি করে নিচ্ছি প্রথমে। এখানে আমি কিছু শুকনা মরিচ নিয়ে নিয়েছি, টেলে নিয়েছি, আর কিছু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যতটুকু আম নেবেন আপনারা, ঠিক তার উপরে ডিপেন্ড করেই মশলাটাও নিয়ে নেবেন। আর এখানে আমি চুলার আঁচ লো ফ্লেমে রেখে সুন্দর করে ভেজে নিব। চুলার আঁচ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এতে করে মশলাগুলো পুড়ে গেলে একটা ব্যাড স্মেল আসবে, আচারের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর আমি মশলাগুলো ভাজার পর পাটাতে ঢেলে নিয়েছি। এটা কিন্তু আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। তো এখন ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা করার পর মশলাটা গুঁড়ো করলে প্রপারলি গুঁড়া করা যাবে এই জন্য। আর এখানে আম সিদ্ধর জন্য এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি বলেন, টক বলেন, সব কিছুর স্বাদ কিন্তু লবণ। লবণ ছাড়া কিন্তু কোনো কিছুর স্বাদ ওইভাবে ফুটে ওঠে না, তাই লবণটা মাস্ট বি দিতে হবে। এরপর আমি আমগুলো দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার অপেক্ষায়। আপনারা এখানে চাইলে কিন্তু একটু হলুদ গুঁড়া বা মরিচ গুঁড়া দিতে পারেন। আমি এখানে মরিচ গুঁড়া দেইনি, কারণ মশলার ভিতরে আমি শুকনো মরিচ দিয়েছি বলে, আর তাছাড়া মরিচের পরিমাণ আমরা একটু কমই খেয়ে থাকি। এই তো মশলাটা গুঁড়ো করে অন্য পাত্রে আমি সুন্দরভাবে রেখে দিয়েছি, যাতে মশলার স্মেলটা বাইরে বেরিয়ে না যায়। এই তো আমটা কিন্তু নিচে যেগুলো ছিল সেগুলো সিদ্ধ হয়ে গেছে, আবার ঢাকা দিয়ে দিলাম, এতে করে পুরো আমটা সিদ্ধ হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তাছাড়া আম দিয়ে কিন্তু পানিও বাইর হয়েছে। আমার আচারে পানি একটু বেশি হয়ে গেছে, পানি কিন্তু সবসময়ের জন্য অল্প দেওয়া উচিত আচারে। এই তো আমি এখন এইভাবে খুন্তির সাহায্যে আমগুলো ম্যাশ করে নিব সুন্দর করে। এরপর আমি এখানে খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আমি চিনি দেইনি, কারণ আমার বাসাতে খেজুরের গুড় ছিল। তো এর ভিতরে কিন্তু এলাচ 4 থেকে 5টা, আর দারচিনি অ্যাড করতে পারেন, তেজপাতা দিতে পারেন, এটা আপনাদের রুচির ওপর। তো এরপর আবার ঢাকা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে চুলার জাল লো ফ্লেমে রেখে এটা আচারের পুরো পানিটাই কিন্তু একদম শুকিয়ে নিতে হবে, এতে করে পানিটা শুকিয়ে নিলে রোদে দেওয়ার কোনো দরকার হবে না। এভাবে আস্তে আস্তে আমি আচারটা সুন্দর করে রান্না করে নিব, এতে করে আচারগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পানিগুলোও টেনে নিবে, আর পানি না থাকলে রোদে না দিয়ে অনেক লং টাইম রাখা যাবে। আর মাঝে মাঝে কিন্তু এইভাবে নাড়া দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে আচারের টেস্ট কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। আমার আচারের পানি কিন্তু অনেকটাই টেনে এসছে, আর একটুও পানি রাখা যাবে না, পানি রাখলেই কিন্তু রোদে না দিলে আচারটা নষ্ট হয়ে যাবে। তো এই তো আমার আচারের পানি কিন্তু অনেকটাই টেনে এসছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসছে। এখন আমি আচারের একটু ফোড়ন দিব। এখানে তেল না ইউজ করলেও হয়, কেউ চাইলে ওই আমের ভিতরেই কিন্তু যে মশলাটা গুঁড়া করে রেখেছি ওটা কিন্তু দিয়ে দিতে পারে। এক্সট্রা সরিষা ফোড়ন না দিলেও কিন্তু হয়, তো আমি সরিষা ফোড়নটা দিয়ে দিলাম জাস্ট এক্সট্রা একটা স্মেলের জন্য। এরপর আমি যে মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি সুন্দর করে নেড়ে নিব, আর ভিতরে যে অবশিষ্ট পানি যদি থেকেও থাকে সেটা কিন্তু টেনে নিবে। আচারটা কিন্তু ঠিক খুব নরমও হবে না, খুব শক্ত হবে না। এইভাবে নেড়ে নেড়ে
এই তো আসারটা কিন্তু প্রায় হয়ে এসছে, আর পানি কিন্তু কিছুই নেই। এই আসারটা কিন্তু আপনি ফ্রিজে কোনো বক্স অথবা কোনো বয়মে রেখে অনেক লং টাইম ধরে খেতে পারবেন। এটা কিন্তু আপনারা চাইলে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই কিন্তু অনেক মজা করে খেতে পারবে, আর এটা রুটি দিয়েও খেতে পারবেন। তো এই ছিল আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করার। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আমার ভিডিও খুব বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার নেক্সট